নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। নিখোঁজ মহিলা ও তার দুবছরের শিশুকন্যার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলার চাপড়া থানা এলাকায়। উত্তেজিত জনতা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখায়। ক্ষিপ্ত জনতা ভাঙচুর করে অভিযুক্তের বাড়ি। নিখোঁজ মহিলা ও তার দুবছরের কন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ালো। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ক্ষিপ্ত জনতা ভাঙচুর করে অভিযুক্ত এক ব্যক্তির বাড়ি। অবশেষে পুলিশের আশ্বাসে দীর্ঘ সময় পর মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া থানার গাছা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা ইসমাইল মণ্ডলের স্ত্রী তহুরা মণ্ডল বৃহস্পতিবার রাত 10টা নাগাদ প্রতিবেশী নাজমুলের স্ত্রী মমতাজ বিবি ও তার সন্তানকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মমতাজ বিবি ও তার সন্তানকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে চাপড়া থানায় বিষয়টি জানালেও পুলিশ কোনো রকমেই এই বিষয়ে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। অবশেষে শুক্রবার ভোরের দিকে ইসমাইলের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় মমতাজ বিবি ও তার শিশুর মৃতদেহ। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাও ঘরে দৌড় খুলিনি এলাকার মানুষের দাবি, মা ও মেয়েকে খুন করা হয়েছে। পুলিশ যদি একটু সক্রিয় হতো তাহলে এমন ঘটনা ঘটতো না। অভিযুক্ত ইসমাইলের স্ত্রী পলাতক। ইসমাইল কর্মসূত্রে বাইরে থাকে। উত্তেজিত জনতা তার বাড়ি ভাঙচুর করে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মৃতদেহ আটকে রেখে দীর্ঘ সময় বিক্ষোভ দেখানো হয়। অবশেষে পুলিশের আশ্বাসে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আমার বউ আর ওই ইসমাইলের বউ একসঙ্গে কাঁথার ব্যবসা করতো। ব্যবসা করতো দিয়ে আমার বউটাকে বলেছে যে হচ্ছে কিনা মমতাজ তো চেনটা নিয়ে আয়, আমার মেয়ের জন্য রকম একটা চেন বানাবো, চেনটা দেখবো, দিয়ে আমার স্বামীর কাছে মোবাইলে ছবি পাঠাবো, দিয়ে ওরকমভাবে আমার স্বামীর চেন গড়ে নিয়ে আসবে। দিয়ে চেনটা দিয়ে দেখতে এসেছে, দিয়ে বাড়ি নিয়ে এসেছে, দিয়ে নিয়ে এসে দিয়ে সেই থেকে নিখোঁজ। দিয়ে সারা খুঁজেছে, দিয়ে পুলিশের কাছে গেছে, পুলিশ আমার আবার কোনো নেই, আমার উপর চাপ সৃষ্টি করছে, বলছে তুই ছোট করে শুয়ে দিয়েছি কেক করেছি। তো পুলিশ কোনো তল্লাশ নেই নিয়ে সকালবেলা থানা থেকে বাড়ি এসে সব ভোরবেলা এসে খোঁজ দেখি দেখি ওর বাড়ির সামনে আমার মেয়ে আর আমার বউ লাশ পড়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। অবশেষে গ্রেপ্তার সঘোষিত ডন। বাজেয়াপ্ত করা হয়েছে ডনের এয়ার গানটিও। চলতি মাসের 3 তারিখ তাকে পাখি শিকার করতে দেখে প্রতিবাদ করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। বিষয়টি সম্প্রচারিত হয় আমাদের চ্যানেলে। অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত। অবশেষে পুলিশের জালে সঘোষিত ডন। চলতি মাসের 3 তারিখ গোপালনগর থানার পাল্লা এলাকায় হাতে এয়ারগান উঁচিয়ে পাখি শিকার করতে দেখা যায় তাকে। বিষয়টি সংবাদ মাধ্যমের কর্মীদের নজরে আসতেই বাধা দেন তারা। বাধা পেয়ে সাংবাদিকদের উল্টে হুমকি দিতে থাকেন স্বঘোষিত এই ডন। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে সে বলে, আমি ডন নাম্বার 1। আমার নাম ডন নাম্বার 1। নাম আর কভার বলতে হয়। আমার নাম ডন নাম্বার 1। দাঁড়িয়ে আছি যা দেখছেন তা। এবার কি মেরেছি কি কি আপনাকে বলতে হবে? না, পাখি মারলেন কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, অত বলতে পারবো না কে যে মারলেন। আপনার নামটা বলুন। আপনাকে বলতে হবে কেন? আপনি কে? আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। বিষয়টি সম্প্রচারিত হয় আমাদের চ্যানেলে। পাখি শিকারের বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র।
ঘটনায় প্রথম দিন থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন। বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার বিষয়টি জানার পর গোপালনগর থানাকেও বিষয়টি দেখবার জন্য জানান। অবশেষে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম আমির হোসেন মণ্ডল। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, এয়ারগান দিয়ে বিভিন্ন পাখি এবং সে লুপ্তপ্রায় পাখির থেকে শুরু করে সব রকম পাখি যেটা সামনে পাচ্ছে সেইগুলোর উপরে সেগুলি মানে ফায়ার করছে। এখন এই পরিস্থিতিতে এটা খুবই যে অনেক পাখি যেভাবে বেআইনিভাবে মারা তো অপরাধ, সেই জন্যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমির হোসেন মণ্ডল যার নাম তাকে আজকে বনগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টা তদন্ত চলছে। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছে থাকা এয়ারগানটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় পাখি শিকারের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। এয়ারগানটা দিয়ে পাখি শিকার করতো, সেটাকে পুলিশ বাজেয়াপ্ত করে। বিভিন্ন লোকের মাধ্যমে আমরা প্রচার চালাচ্ছি যাতে এইভাবে পশু পাখিদের অবলীলাক্রমে হত্যা করার বিরুদ্ধে যাতে সাধারণ লোক গ্রামবাসীরা যাতে রুখে দাঁড়ায় সেভাবে তাদের উৎসাহিত করা হচ্ছে। অভিজিৎ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। বনগাঁ ব্লকের পর বনগাঁ পৌরসভা এলাকাতেও শুরু হলো চোখের আলো প্রকল্পের কাজ। শুক্রবার বার্মা কলোনি এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় 315 জন মানুষ পরিষেবা গ্রহণ করেন। বনগাঁ ব্লকের পর এবার বনগাঁ পুরসভা এলাকাতেও চোখের আলো প্রকল্পের কাজ শুরু হলো। শুক্রবার বনগাঁ পুরসভার বার্মা কলোনিতে এই প্রকল্পের সূচনা হয়। ব্লক এলাকার মতো পৌর এলাকাতেও এই প্রকল্পকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুয়ারে সরকার কর্মসূচির সাফল্যের পর রাজ্যের বিশেষ করে দরিদ্র পরিবারের মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোখের আলো নামে এক অভিনব প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পে উপভোক্তারা বিনামূল্যে চোখের পরীক্ষা এবং তার সঙ্গে বিনামূল্যে ওষুধ, চশমা, এমনকি ছানি অপারেশনও করাতে পারবেন। বনগাঁ পৌরসভার উদ্যোগে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যে চোখের আলো অনুষ্ঠান করা হয়েছিল বনগাঁ পৌরসভায়, আজকে তার প্রথম দিন। এখানে এলাকার বহু মানুষ এসে বিনামূল্যে তারা চোখ দেখিয়ে গেছেন এবং যাদের যাদের চোখের সমস্যা আছে অর্থাৎ চশমার প্রয়োজন তাদের বিনামূল্যে চোখের চশমার ব্যবস্থা করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে কিছু মানুষের যদি ছানি অপারেশন কি অন্যান্য চোখের এমন কোনো সমস্যা আছে যেটা অপারেশন দরকার হবে, সেটার জন্য বিনামূল্যে আমাদের বনগাঁ সাব ডিভিশন হসপিটাল থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে। গত এক মাস ধরে বনগাঁ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে এই প্রকল্প সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আজ শুক্রবার থেকে বনগাঁ পুরসভা এলাকায় শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। এদিন পুরসভার বার্মা কলোনি এলাকায় প্রায় 315 জন মানুষ তাদের চোখ পরীক্ষা করান। তাদের মধ্যে 150 জনের চশমার ব্যবস্থা করা হয়েছে সরকারি উদ্যোগে। এই চোখের আলো প্রোগ্রামটা হচ্ছে যাতে গরিব এবং দুস্থ মানুষ সবাই যেন বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করতে পারে এবং যাদের চশমার প্রয়োজন তাদের চশমা প্রদান, বিনা পয়সায় চশমা প্রদান করা হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। একাধিক দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মীনাখা থানার পুলিশ। ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট আদালতে। একাধিক দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল তাদের। অবশেষে বৃহস্পতিবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বসিরহাট মহকুমার মীনাখা থানার পুলিশ স্থানীয় মীনাখা থানার বামনপুকুর হাইস্কুল মাঠ থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতেরা গফর মোল্লা ও কালু মোল্লা। মীনাখা থানা সূত্রে জানা গিয়েছে তাদের বিরুদ্ধে একাধিক দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালাতে শুরু করে। পুলিশ তাড়া করে ধরে ফেলে দুই দুষ্কৃতীকে। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। হাড়োয়া ব্লক প্রশাসন এবং মৎস্য দপ্তরের উদ্যোগে তিন চাকার ভ্যান এবং মৎস্য সংরক্ষণ সরঞ্জাম প্রদান। এদিন প্রায় 26 জন মৎস্যজীবীর হাতে এই সরঞ্জাম প্রদান করা হয়। হাড়োয়া ব্লক প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে তিন চাকার ভ্যান এবং মৎস্য সংরক্ষণের জন্য বিশেষ সরঞ্জাম দেওয়া হলো। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক প্রশাসন, মৎস্য দপ্তর এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে
26 জন মৎস্যজীবীকে তিন চাকার ভ্যান রিকশা এবং মৎস্য সংরক্ষণের জন্য একটি বিশেষ বাক্স দেওয়া হলো। আগামী দিনে তাদের আরও স্বনির্ভর করতে এই পদক্ষেপ বলে উদ্যোক্তারা জানান। হাড়োয়া এলাকার মানুষেরা প্রধানত নদীর উপরে নির্ভরশীল, তারা মূলত মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আর্থিক দিক থেকে তাদেরকে আরও একটু বেশি স্বাবলম্বী করে তুলতে আগামী দিনে এই পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে বলে জানান ব্লক প্রশাসনের কর্তারা। উত্তর চব্বিশ পরগনা মৎস্য অধিকর্তা নোনাজল শাখার প্রচেষ্টায় মুখ্যমন্ত্রীর প্রেরণায় আজকের আমাদের একটা তিন চাকার ভ্যান এবং একটা আইসোলেটেড বক্স, যাতে মাছ নষ্ট না হয় সেই জন্য গরিব মানুষদের হাতে সারা বাংলায় বিভিন্ন ব্লকে হাড়োয়া পঞ্চায়েত সমিতির মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে এই জিনিসগুলো আমরা বিতরণ করলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর রঞ্জন মান্না, উত্তর চব্বিশ পরগনা জেলা মৎস্য সহ অধিকর্তা সুব্রত সরকার, জেলা পরিষদ সদস্য সঞ্জু বিশ্বাস, দুই কর্মাধ্যক্ষ চন্দনা মণ্ডল, অরুণ দাস, মৎস্য সম্প্রসারণ আধিকারিক দুলাল চন্দ্র সরকার প্রমুখ। সাইকেলে করে মাছ বিক্রি করতাম, তাতে একটু অসুবিধা হতো, এখন একটা ভ্যান গাড়ি আমার মমতাবাদে দিয়ে খুব খুশি হয়েছি আমি। আর ভ্যান মাছ একটা বসবে না, এই এইটা নিয়ে আমি সঞ্চয়টা খুব সুন্দরভাবে চালাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে এদিন তোলা হয়েছে বারাসত আদালতে। আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। ধৃত যুবক ইমদাদুল মল্লিক ওরফে লালটু। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ বৃহস্পতিবার রাতে হাবড়ার দক্ষিণ সরাই এলাকা থেকে সন্দেহভাজনভাবে ইমদাদুলকে আটক করে। ধৃতকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে। ধৃতকে এদিন তোলা হয় বারাসাত আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। ঘরের ভেতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার হরিপুর এলাকায়। অতিরিক্ত মদ্যপানের ফলে বেসামাল হয়ে এই ঘটনা অনুমান পুলিশের। ঘরের ভেতর থেকে যুবকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর থানার হরিহরপুর এলাকায়। মৃত যুবক সুমন সিং একটি বেসরকারি কোম্পানিতে সেলসম্যানের কাজ করত। পরিবার সূত্রে জানা গেছে বছরখানেক কোনো কাজ ছিল না, এক প্রকার বেকার অবস্থায় ছিল সুমন। মাঝে মধ্যেই মদ্যপান করত। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ হঠাৎই দোতলার ঘর থেকে আওয়াজ শুনতে পায় ছোট ভাই ও বাবা। তারা দৌড়ে যান দোতলায়, গিয়ে দেখেন ঘরের জানলা দরজা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ডাকাডাকি করা সত্ত্বেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন খাটের ওপর পড়ে আছে সুমন। খাটে দাউ দাউ করে জ্বলছে আগুন। বলছে তো আগুন লেগেছে, সিগারেট খেয়ে আগুন লেগেছে। তাই শোনো, আমার ছেলেকে একজন ফোন করেছে আমাদের বাড়ির পেছনে পাড়ার, বলছে নালু এরকম বাবুদা ইয়ে হয়েছে, ও গেছিল ওর বন্ধুর বোনের বিয়ে, তার এসে ও আমাকে তারপরে গেট খুলেছে, গেট খুলে তখন ও আমাকে বলছে, ও আমার বাড়িতে আসতো যেত, এই সম্পর্কে আমার বাড়িতে কোনো থাকা থাকে, ওর বাড়িতে থাকতো আমি আমার বাড়িতে থাকতাম। শুনলাম যে গায়ে আগুন দিয়েছে, আগুন আগুন ওই যে পুড়ে গেছে, এই এই যা দেখছি তাই শুনলাম। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে সুমনের পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা। পরিবারের লোকেদের প্রাথমিক অনুমান মদ্যপান করে সিগারেট খাওয়ার সময় ঘুমিয়ে পড়াতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দরজা ভেঙে দেখি পুরো ঘরে পুরো এন্টার 80% ঘর খাট মাছ সব পুড়ে গেছে, ঠিক আছে। তর দিয়ে জল জল দিয়ে নেওয়াতে গিয়ে পুরো দেহ পুরো পুড়ে গেছে, পুরো ওখানেই মরে গেছে পুড়ে। আর কিছু করার ছিল না আমাদের কাছে, জানতে পারতাম না। ঠান্ডার সময় যে সব চিৎকারে আটকে ঘুমায় সব সময়, হতে পারে আত্মহত্যা হতে পারে বা শিক্ষিত, আমরা জানি না, আমরা তো জানি না, আমরা তো বুঝতে পারছি বাইরের থেকে। আমরা তো আপনিও যেমন বাড়ির লোক, আমি সঙ্গে মনে হচ্ছে বাইরেই বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কীভাবে, আমরা দিতে ছিলাম ঘর তো কীভাবে আটকে ছিল না, বোঝা যাচ্ছে না কীভাবে হয়েছে। ওরা বলছি যেত অবৈধ সম্পর্ক করতো একটা, সে নিয়ে গন্ডগোল নিয়ে হয়েছিল সব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বৃহস্পতিবার হঠাৎই আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো টিটাগড়ে। কাজ চলাকালীন হঠাৎই আগুন লেগে যায় কেলভিন জুট মিলে, শর্ট সার্কিটের জেরে এই আগুন বলে অনুমান। বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় কেলভিন জুট মিলে। জানা গেছে কারখানায় তখন কাজ করছিলেন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাতে কাজ চলার সময় হঠাৎই কারখানার দুটি গোডাউনে আগুন লেগে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। মিলের গোডাউন, দুটো গোডাউনে আগুন লেগেছে। এরা যেটা বলছে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে, কিন্তু মিল চলছে, এত লোক আছে, তাতে শর্ট সার্কিটে আগুন লাগতে পারে? শর্ট সার্কিট হলে কতটা আগুন জ্বলতে পারে? বারবার আগুন লাগছে কেন সেটা তো আমি তো বলতে পারবো না, আগুন যখন তখন লাগতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, টিটাগড়। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।